সালাম আলাইকুম ভাই। ভালো আছেন না? হ্যাঁ ভালো। নাম জানো কি? আমার নাম ইসমাইল। ইসমাইল ভাই, হ্যাঁ আপনি তো ওই যে এখানে কি ফসা লাগাইছেন নাকি? জি এটা ফসা। ও এটা ফসা না? হ্যাঁ। আচ্ছা এখানে কতটুকু জমি আছে? কিন্তু 12%। ও 12% না, 12%। এটা কতদিনে ফলে? এটা 40-42 দিনে আর কি ফল তুলতে পারে। 40-42 দিনে আপনার ফল তো লাগায় না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা এটা 40-42 দিনের মধ্যে হয়ে যায়? হ্যাঁ ফল উঠাম। কারণ এটা কতদিন বয়স হচ্ছে? এটার বয়স মানে হিসাব কি ওই কত মজার দিন সাথে উঠাম মজার মান আছে আপনার 30 দিন মান আছে, 18 দিন। 18-20 দিন আছে না? হ্যাঁ তাহলে 22 দিন 23 দিন বয়স হয়েছে রোজার মধ্যে। আগাম দিনে কি দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা আসলে এই যে সবজি সবজি লাগানোর ক্ষেত্রে কিন্তু আসলে এই লাগানোর সময়টা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে সঠিক সময়ে লাগানোর কারণে একটু ভালো দাম পাওয়া যায়, আবার লাগানোর সময় তফাৎ হয়ে যাওয়ার কারণে দাম পাওয়া যায় দাম পাওয়া যায় সবাই যখন সবাই বাজারে নিয়ে আসে তখন এর দামটা কমে যায়। কমে যায়। আপনি একটা বুদ্ধিমানের কাজ করছেন, আমার ভালো লাগলো। এটা আমি হিসাব করে এটা দিন হিসাব করে যাতে রমজানের শুরুতে এটা হারভেস্ট করা যায়। হ্যাঁ আপনি ওই দিক চিন্তা করে আসলে লাগাই যায় হিসাব করে। আর এই 12 ডিসেম্বর জমিতে আনুমানিক আপনার কত টাকা খরচ? ধরেন যে পাখিতে তো নতুন করলে পরে আপনার 60,000-65,000 টাকার মতো জাল কোটা নতুন কিনলে পরে হয়। অনেক আবার এটা বুঝে না, নষ্ট করে নষ্ট করে ফেললে তাদের এই কষ্টটা বেড়ে যায়, তাদের খরচাটা আসলে বেড়ে যায়। হ্যাঁ আমি আবার এটা যত্ন করে বাস করে আমি ঘরে রেখে দিই, ঘরে রেখে দিবেন আবার পরের সিজন। আপনি তো এখানে আসলে এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায় তো স্যার ধান একটু স্বাভাবিক ধানের জমি কম। আমি মনে করেন যে সারা বছর লাউ কলা আপনার সিম এই এই সমস্ত ফসল নিয়ে আমি কফি সময় কফি করি এখানে তুলা করি। তুলা আমার ভাই করছে। ওরা মানে দেখছে যে কেরা ভালো কৃষক যারা আবাদ করতে পারে ওরা আর কি ওই আমি সমিতির সদস্য ওই হিসাবে আমার ওই চারা আর কি দিচ্ছে তো আবাদ করতে পারে যার কারণে চারাটা আমার ডেকে নিয়ে দিচ্ছে কোনো লাভ না। এই যে এই কলাটা আবার ওরা বড় হইলে ওরাই দাম দেয় তখন বাজারের যে বাজারের রেট রেট যা আছে ওই মূল্য দেওয়া ওই মূল্য দিয়ে ওরা ওরা নিয়ে নিয়ে ওরা আবার ওটা নিয়ে মার্কেট করে ওই বাইরে। ও আচ্ছা ওটা কি দেশে বাইরে পাঠায়? ওটা বাইরে রপ্তানি করে। হ্যাঁ ওটা বাইরে। ও এই যে আপনি যে এই যে স্প্রে করতেছেন দেখলাম, এটা কি আসলে কীটনাশক দিতেছেন নাকি? না এটা এই যে আপনি আর ওই ঘুরা পোকার জন্য ঘুরা পোকার ওষুধ। ঘুরা পোকা ওই যে ওটা কি সাদা পোকা বলে? ওই সাদা পোকা সাদা মাছি মাছি। এই যে আমরা যদি দেখি এখানে এই যে একটা অলরেডি দেখলাম জুড়াল দিয়ে গেল পুরা দিয়ে গেল ওইটা ওইটা কি পাতাটা কি পয়সা খায়? ওইটা আপনি মনে করেন যে পাতা মধ্যে পয়সা চাড়ে গাছের ফলে ক্ষতি হয়। আপনি হারভেস্ট করবেন এর মধ্যে কয়বার স্প্রে করবেন? আমি হয়তো 3 বারও দিতে পারি 2 বারও দিতে পারি। মানে আক্রমণটা যখন মারাত্মক হয় তখন যদি টুকটাক দু একটা থাকে মেডিসিন যাবে দেখা যায় যে লাভটা ওই পরিমাণ হয়ে যাবে, সেটা ইকোনমিক হবে না, আর্থিকভাবে আপনি লাভবান হবে না। ওই দিক চিন্তা করে যতটুকু না দিলে নয় অতটুকু এই তাহলে অনর্থক তো আসলে ওই একটা পোকা ধরলে পরে ওইটারে সরানোর জন্য যদি আপনি অনেক টাকা দেও না লাগে না তাহলে তো আসলে লাভ লাগে না। আচ্ছা তাহলে আপনি ধানের প্রতি একটু আগ্রহ কম যেহেতু ধানের জমিও না ধানেও আমি আসি এই যে এইটাও আগে আমি শশা করতাম ফসল করতাম এই বছর আবার আমি 50% জায়গা আমি আর কি দানাবো। আচ্ছা নিজের খাওয়ার দানা মানে যদি শশা 12 ডিসেম্বর জমির আপনি বিক্রি করেন আশা রাখা যায় যদি মোটামুটি যে এভারেজ দামটা থাকে অন্যবার যে দামটা থাকে যে মোটামুটি ভালো দামটা যখন পাওয়া যায় তাতে কত টাকার শশা বিক্রি করা যাবে? ধরেন যে গেছে বছর আমি 2,200 টাকা মন বেছিলাম। আচ্ছা আমার
আবার ওই কুরবানি ঈদের সময় আমি 4200 টাকা মনে বিক্রি করছি। তাহলে এটা বাজার যদি চড়া থাকে তাহলে আমরা লাভ মনে আমার ভালো লাগলো যে আপনি প্লান্টিং টাইমটা রোপণের সময়টাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি একটা ক্যালকুলেশন করছেন যে আমি এই সময় আজকে বপন করব, 32 দিন পরে আমার হারভেস্ট হবে, রোজার শুরুতে আসলে পরে আমি একটা ভালো দাম পাবো। এখানে একটা কিন্তু আপনি ক্যালেন্ডার বিবেচনা করে একটা হিসাব কিতাব করে কিন্তু আপনি লাগাইছেন, কিন্তু আমাদের কৃষকরা আসলে এই কাজটা করে না, তারা ওই প্ল্যান্টিং টাইমটা বিবেচনায় নেয় না যে আমি কখন লাগাইলে কখন মার্কেটিং করলে আমি ভালো দাম পাবো, ওইটা চিন্তা করে আসলে লাগায় নাই বলেই তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়। তা আপনার কথা শুনে আমার ভালো লাগলো। যাক, আমি এখন এক পাখি জায়গা হালটা চাষ করে তৈরি করে রাখছি, আমি আগামী 2 দিন পর আর কি বীজ দিন, ওইটা আমি ঈদ ধরব। আচ্ছা, ওই যে রমজানের যে ঋত ধর্ম 27 ধর্ম। আচ্ছা আচ্ছা, এই হিসাবে আমি যে কাল বসবো এক সবে কদরের ওই সময় যাতে আসে। হ্যাঁ হ্যাঁ, 27 দিন একটা বাজার ভালো থাকে আর ঈদের আগের দিন একটা বাজার ভালো থাকে, ওই বাজারটা ধরার জন্য আর কি আমি যে আমি শুনছি এলাকায় আমি শুনছি যে ইসমাইল ভাই আপনি কৃষি কাজ করে বিশেষ করে এই যে সবজি এই সমস্ত বাড়তি ফসল করে আপনি খুব লাভবান করছেন। তাহলে লাভবান হওয়ার মেইন কারণ আমি যেটা দেখলাম যে আপনি দুইটা জিনিস বিবেচনা করছেন, একটা হলো যেটা আমি অন্যান্য কৃষকদের মধ্যে দেখি না, আমি একজন এগ্রিকালচারাল প্র্যাকটিশনার হিসাবে আমি কৃষকদের সাথে একটু কথাবার্তা বলতে পছন্দ করি, এটা আমার একটা হবি, একটা শখের মধ্যে পড়ে। তো আপনার সফলতার কারণ দেখলাম আপনি অত্যন্ত একটা ফেলো ফার্মার, আপনি আমাদের এগ্রিকালচারাল ভাষায় বলে এগ্রিকালচারাল এক্সটেনশনের ভাষায় আপনি ফেলো ফার্মার, গেনি গুনি ফার্মার আর কি। আমি এই জন্য বলবো যে আপনি এখানে ফসল যত্র লাগান না, হিসাব করে লাগান যে আমি কবে লাগাবো, কবে সেটা হারভেস্ট করব, প্লান্টিং ডেট এবং হারভেস্টিং ডেটের মধ্যে সময়টা বিবেচনা করেন যে এই সময় লাগাইলে এই সময় হারভেস্ট করলে আমি সুন্দর বাজার একটা সুন্দর প্রাইস দিই। এই যে যেমন আপনি করছেন এইটা রোজার প্রথম দিকে যাতে আসে এটা চিন্তা করে এটা লাগাইছেন, আরেকটা জমি তৈরি করছেন সেটা যেন 27 রমজান, হ্যাঁ, যে সময়টা শশার চাহিদাটা খুব বেশি থাকে এমনকি রমজানের ওই সময় বেশি থাকে, ওই সময়টা চিন্তা করে আরেকটা জমি আপনি প্রস্তুত করে রাখছেন, তার মানে আপনি অল্টারনেটলি আপনি জমিটাকে প্রপার ইউটিলাইজ করতেছেন কনসিডারিং দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস বিবেচনা করে সেটা জমিটাকে ওইভাবে আপনি প্রস্তুত করেন ওইভাবে লাগান। তো ভালো লাগলো ইসমাইল ভাই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।